আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এবার বলো, যে ছেলেটা ছোট থেকে এভাবে কষ্ট পেয়ে এসেছে তাকে আমি কিভাবে তোমার কথা বলে কষ্ট দিই? সে যদি জানতে পারে তোমার সাথে আমার আগে থেকে রিলেশন ছিল তাহলে কি হবে বুঝতে পারছো? ছেলেটা আবার ভেঙে পড়বে, দুমড়ে মুচড়ে যাবে। এত এত মেয়েকে রিজেক্ট করে সে জীবনের প্রথম তোমার প্রেমে পড়েছে, তোমায় ভালোবেসেছে, তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে। আমি কি করে ওর স্বপ্নটা ভেঙে দিই তুমি বলো? নদী কাঁদছে, কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে, বারবার ওড়না দিয়ে গাল থেকে চোখের পানি মুছে আবার ভিজে যাচ্ছে। ঈশান টেনে নদীর মাথাটা নিজের বুকে জড়ায়, চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে থাকে। ঈশানের বুকে থেকেও নদী বারবার কেঁপে উঠছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নদী কান্নারত কণ্ঠে বলে, এখন কি চাইছেন আপনি? আমি বিশাল স্যারকে বিয়ে করে ফেলি সেটাই চাইছেন? আমাকে ছাড়া থাকতে পারবেন আপনি? বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে চাইছেন? বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ঈশানের। তার স্রোতসিনীকে ভুলার কথা সে কল্পনাও করতে পারে না। নদী ঈশানের বুক থেকে মাথা ওঠায়, নিজের সিট থেকে উঠে ঈশানের কোলে বসে ঈশানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলে, কি ভেবেছেন আপনি? বিশাল স্যারের হিস্টোরি বললেই আমি ওনার প্রতি গলে যাব, আপনাকে ভুলে ওনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি আপনার মতো এত দয়ালু নই, আপনাদের বন্ধুত্বের জন্য আমি কেন কষ্ট পাব? আমি বলেছিলাম আমাকে ভালোবাসতে, বলুন, আমি বলেছিলাম? আপনি জোর করে ভালোবাসতে বাধ্য করেছেন আমায়, ভালোবেসে ফেলেছি, এখন আর ছাড়তে পারবো না। আমি কিছু জানি না, আপনার বন্ধু আপনি বোঝাবেন, কেমন বন্ধু সে নিজের বন্ধুর জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না? ঈশান নদীর দুই গালে দুহাত রেখে কোমল কণ্ঠে বলে, বিশালের সাথে কথা বলবো আমি, ওকে তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে বুঝিয়ে বলবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। এইভাবে কেঁদো না স্রোতসিনী, তোমার কান্না আমার সহ্য হয় না। নদীর হাত এখন ঈশানের শার্টের কলারে, সে ঈশানের ঘাড়ে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে, বীর বেরিয়ে বলে, বিয়েটা আটকান না ঈশান, প্লিজ বিয়েটা আটকান, আমি মরে যাব না হয়। ঈশান নদীর চুলে হাত বুলাচ্ছে, তার চোখও লাল হয়ে আছে। কিভাবে বলবে বিশালকে, বন্ধু হয়ে কি পারবে বন্ধুর ভালোবাসা কেড়ে নিতে? মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে ঈশান, তার চোখগুলো তীব্র লালে জলজল করছে। আয়েশা বেগম বারবার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কপালে চুমো দিচ্ছে, বিভিন্ন কথা বলে ছেলের মন ভালো করার চেষ্টা করছে, কিন্তু ঈশান কোনো প্রতিক্রিয়া করছে না। তার বুকের ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ বিশালের সাথে নদীর এঙ্গেজমেন্ট, ঈশান হাজার চেয়েও বিশালকে সব কিছু জানাতে পারেনি, কারণটা হলো শিশির। শিশির ঈশানের হাতে পায়ে ধরে বিশালের ভালোবাসা ভিক্ষা চেয়েছে, সে তার ভাইকে কিছুতেই কষ্ট পেতে দেখতে পারবে না। ছোটবেলা থেকে তার ভাইটি খুব কষ্টে বড় হয়েছে, এখন যদি একটা মেয়েকে ভালোবেসে সংসার করতে চায় সেখানে অন্য কাউকে কিছুতেই সে তার ভাইয়ের সুখ নষ্ট করতে দিবে না। ওই দিন শিশির বৃষ্টি আর ঈশানের মধ্যে হওয়া সব কথোপকথন শুনেছে, আর শুনেই বুঝে গিয়েছিল ঈশান আর নদীর মাঝে গভীর সম্পর্ক রয়েছে। শিশিরের তখন স্বার্থপর হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। ভাই কষ্ট পাবে বলে ঈশানকে নানা রকম ইমোশনাল কথাবার্তা বলে নদীর থেকে দূরে থাকতে বলেছে। কান্নাকাটি করে ঈশানের পা ধরতেও দুবার ভাবেনি, কিন্তু ঈশান তবুও যখন বলে সে তার স্রোতসিনীকে কিছুতেই ছাড়তে পারবে না, কোনোভাবে ভুলতে পারবে না, তাকে ছাড়া শ্বাস নেওয়াও তার জন্য দুরূহ, তখন শিশির ঈশানকে তার আর তিশানের সংসারে অশান্তি সৃষ্টি করবে বলে জানায়। ঈশান যদি নদীর সাথে বিচ্ছেদ না করে তাহলে জায়ানকে নিয়ে চিরতরে চৌধুরী বাড়ি ছাড়বে সে। বড় বোনের মতো ভাবের মুখ থেকে এসব কথা শুনে ঈশান দিক শূন্য হয়ে পড়ে, কথা বলার বা বোঝানোর মতন কিছুই বাকি রাখেনি তখন শিশির। দুনিয়ার মানুষগুলোকে এত কেন স্বার্থপর হতে হবে? সবাইকে শুধু নিজের ভালোটাই কেন দেখতে হবে? অন্যের কষ্টটা কি একটু উপলব্ধি করার ন্যূনতম সময় হয় না তাদের? যার যার কাছে নিজের আপনজনই কেন সবার উপরে থাকতে হবে? এই যেমন শিশিরের কাছে তার ভাই সব, ভাইয়ের জন্য সে যেমন সব করতে পারবে, কঠোর হতে পারবে, স্বার্থপর হতে পারবে, প্রয়োজনে মাথাও হেট করতে পারবে, ঠিক তেমন ঈশানের জন্য তার ভাই সব। নিজের ভাইয়ের সংসার বাঁচাতে সেও সব করতে পারবে, ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি না হওয়ার জন্য আর প্রিয় বন্ধুর খুশির জন্য নিজের ভালোবাসা স্বাচ্ছন্দ্যে ত্যাগ করেছে ঈশান। ওই দিনের পর থেকে নদীর সাথে আর কোনো প্রকার যোগাযোগ রাখেনি সে। ভার্সিটিতেই নদীর সাথে ঈশানের লাশ দেখা হয়েছিল, এরপর না দেখা হয়েছে আর না ফোনে কোনো প্রকার কথা হয়েছে। শুধু একদিন বৃষ্টির মাধ্যমে একটা চিরকুট পাঠিয়েছিল ঈশান, চিরকুটে নদীকে উদ্দেশ্য করে লেখা ছিল, আমাকে ভুলে বিশালের সাথে বিয়ে করতে রাজি হয়ে যেও স্রোতস্বিনী, তুমি সুখী হবে। নদীর আগে জিদ্ধ অভিমানে সেও বিশালের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে যায়। সেও দেখতে চায় তাকে কিভাবে বন্ধুর পাশে বন্ধুর অর্ধাঙ্গিনী রূপে দেখে ঈশান, পুড়িয়ে ঈশানের হৃদয় ঝাঁঝরা করে দম নেবে সে।
তিশানের ঘর থেকে ভাঙচুরের শব্দ আসতে আয়েশা বেগম আর ঈশান হড়মড় করে উঠে দাঁড়ালো। ছুটে চলল তিশানের রুমের দিকে। উপর থেকে বৃষ্টিও দৌড়ে বড় ভাইয়ের ঘরে এসেছে কী হয়েছে দেখার জন্য। আজান চৌধুরী বাসায় নেই, দেশের বাইরে গিয়েছেন ব্যবসার কাজে। তিশান রেগে সাইড টেবিল থেকে কাঁচের চকটা আছাড় মেরে ভেঙে শিশিরকে বলছে, তোদের জন্য, তোদের দুই ভাই বোনের জন্য আজ আমার কলিজার ভাই কষ্ট পাচ্ছে, আমার ছোট বোনটা কষ্ট পাচ্ছে, আমার মা কষ্ট পাচ্ছে, আর তুই সেজে গুজে ভাইয়ের বিয়েতে ডেট ফিক্সড করতে যাচ্ছিস, যাচ্ছিস তো যাচ্ছিস, সাথে আমাকে জোর করছিস যাওয়ার জন্য, আমাকে। এটা বলেই তিশান তেড়ে শিশিরকে থাপ্পড় মারতে গেলে ঈশান হাত ধরে ফেলে। শিশির ভয়ে এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়েছে। তিশানকে এর আগে এত রাখতে কখনো দেখেনি সে, আর না তার সাথে কখনো এমন ব্যবহার করতে দেখেছে। ঈশান উচ্চস্বরে তিশানকে বলে, কি হচ্ছে, কি ভাইয়া পাগল হয়ে গেছো, ভাবির গায়ে হাত তুলতে যাচ্ছ তুমি? তিশান চিচিয়ে বলে, হ্যাঁ যাচ্ছি, ওর জন্য আর ওর ভাইয়ের জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা, একসাথে তিনজনের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওরা দুই ভাই বোন। যেখানে তুই আর নদী একে অপরকে আগে থেকেই ভালোবাসিস, সেখানে বিশালের সাথে নদীর বিয়ে ঠিক করতে কোনো প্রশ্নই ওঠে না। আর আর বৃষ্টি, বৃষ্টি কোন দিক দিয়ে বিশালের অযোগ্য যে ও আমার ফুলের মতো বোনকে রিজেক্ট করে? ওদের সাত কপালের ভাগ্য যে আমরা ওদের সাথে সম্পর্কে জড়িয়েছি, না হলে চৌধুরী বাড়ির আত্মীয় হওয়ার কোনো যোগ্যতাই নেই এদের। শিশির অবাক চোখে তাকিয়ে আছে তিশানের দিকে। এসব কি বলছে তিশান? তাদের রসায়ত্তা নিয়ে শেষমেশ তিশানও কথা তুলল? সে অনার হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে কেবল তিশানকেই দেখে যাচ্ছে। তিশান শুধু রাগে ফুসছে। আজ সকালে যখন মায়ের থেকে সব জানতে পারে তখন থেকেই তার মাথায় রক্ত উঠে যায়। কত বড় সাহস, ভাইয়ের জন্য নিজের সংসারে অশান্তি সৃষ্টি করবে বলেছে, তার ছেলেকে নিয়ে চিরতরে এই বাড়ি ছাড়বে বলেছে, ইচ্ছে করছে এখনই জিপটা টেনে ছিঁড়ে ফেলতে। এত বছরের ভালোবাসার কোনো মূল্যই নেই তার কাছে। তিশান এতটাই সস্তা ব্যক্তি শিশিরের জীবনে? তার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বৃষ্টির ভালোবাসা, ঈশানের সম্মান, বাবার স্নেহ, এ সব কিছুই তুচ্ছ ছিল এতদিন তার কাছে? কেবল মূল্যবান ছিল তার ভাই? যাক চলে যাক তার ভাইয়ের গেছে। যে মেয়ে ভাইয়ের জন্য নিজের সংসারে অশান্তি সৃষ্টি করতে দুবার ভাবে না, নিজের ছেলের কথা, স্বামীর কথা ভাবে না, এমন স্ত্রীর কোনো প্রয়োজন নেই তিশান চৌধুরীর। আয়েশা বেগম তিশানকে এত রেগে যেতে দেখে দৌড়ে ছেলের কাছে যান। ছেলের শরীরে হাত বুলিয়ে রাগ কমাতে বলেন। তিশান সচরাচরই শান্ত ছেলে, সে এত সহজেই কখনোই রাগে না, আর একবার রাগলে তার রাগ থামানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। আয়েশা বেগম বুঝতে পারেননি তিশান যে এতটা রেগে যাবে। ছেলে মেয়ের কষ্ট একদম সহ্য করতে পারেন না তিনি। সব ছেলে মেয়ের থেকে ঈশানকে একটু বেশিই ভালোবাসেন আয়েশা বেগম, যার জন্য নিজের প্রিয় ছেলের কষ্ট একদম মেনে নিতে পারেননি। অন্যদিকে আদরের মেয়েটিও দিনে দিনে নিজেকে এমন গুটিয়ে নিয়েছে, এসব কিছু সহ্য করতে না পেরে আয়েশা বেগম বড় ছেলেকে সব জানায়। বড় ছেলেটা শান্ত, যদি শিশিরকে একটু শান্তভাবে বুঝিয়ে বিয়েটা ভাঙতে পারে এজন্য তিনি শিশিরের সব কর্মকাণ্ডের কথা বলে। কিন্তু কে জানতো তার শান্তশিষ্ট ছেলেটা এসব শুনলে এত ভায়োলেন্ট হয়ে যাবে, উল্টো বউয়ের সাথে আরও অশান্তি সৃষ্টি করবে। কাজের মেয়ে জরিনার মাধ্যমে এতদিন হয়ে যাওয়া সব খবরই কানে আসতো আয়েশা বেগমের। তিনি নিতান্তই ভদ্র মানুষ। শিশির যে নিজের ভাইয়ের সুখের জন্য এমন করছে তিনি তা ভালোভাবেই বুঝেছেন, কিন্তু ভাইয়ের সুখের কথা ভাবতে গিয়ে যে শিশির ওনার ছেলে মেয়েগুলোকে কষ্ট দিচ্ছে, বিশালের সাথে নদীর বিয়ে হয়ে গেলে যে তার ছেলেটা নিঃস্ব হয়ে যাবে, একেবারে ভেঙে গুঁড়িয়ে যাবে, এটা মা হয়ে কিভাবে সহ্য করতেন তিনি? ঈশান তার মায়ের মুখ দেখেই বুঝে গেছে বিস্ফোরণটা কে ঘটিয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শিশিরের দিকে এগিয়ে যায়। শান্ত কণ্ঠে শিশিরকে বলে, ভাবি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভাইয়ার মাথায় এখন গরম আছে, রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। শিশিরকে নড়তে না দেখে ঈশান বৃষ্টিকে ইশারা করে শিশিরকে সাহায্য করতে বৃষ্টি উল্টো ঘুরে ড্যাংড্যাং করে নিজের ঘরে চলে যায়। তার বয়ে গেছে এই স্বার্থপর মহিলাকে সাহায্য করতে। এই মহিলার জন্য তার কলিজার বান্ধবী আর ভাইয়া দুজনেই কষ্ট পাচ্ছে। এই মহিলার সাথে সে কখনোই কথা বলবে না, কখনো না। ঈশান ভাইয়ের দিকে এগিয়ে তাকে কিছু বলতে যাবে, এর আগেই তিশান হাত উঠিয়ে ঈশানকে থামিয়ে দেয়। বজ্রকণ্ঠে বলে, একদম আমাকে বোঝাতে আসবি না, ওর ভাইয়ের এঙ্গেজমেন্ট, ও যা ইচ্ছে করুক, আমি ওই সীমানার মুখও হব না। এই বলে তিশান হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। আয়েশা বেগম ঘর থেকে বের হওয়ার আগে কঠোর কণ্ঠে শিশিরকে বলেন, নিজের ভাইয়ের কথা ভাবতে গিয়ে তুমি খুব অন্যায় করছো বোমা, আবার ছেলেটার সাথে অন্যায় করছো, নিজের সংসারে নিজের বিক্ষোভ সৃষ্টি করছো, এতটা স্বার্থপর না হলেও পারতে। শিশিরকে এসব বলে আয়েশা বেগম ঘর থেকে বের হয়ে যান। ঘরে এখন উপস্থিত আছে শুধু ঈশান আর শিশির। শিশিরের চোখের পানি বাদ মানছে না, সে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। ভাঙা গলা ঈশানকে বলে, আমায় ক্ষমা করো তুমি ঈশান, আমার স্বার্থপর হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না, আমাকে ক্ষমা করো তুমি।
বলেই আবার কান্নায় ভেঙে পড়ে। ঈশান সূক্ষ্ম কণ্ঠে বলে, এখানে আপনার কোনো দোষ নেই ভাবি, আপনি নিজেকে দোষী ভাববেন না, এটা হচ্ছে নিয়তি। আল্লাহ যার রিজিক যেখানে রেখেছে সে সেখানেই যাবে, আমার আপনার কারোর সাধ্য নেই তা আটকানোর। আপনি উঠুন, বিশাল কতক্ষণ যাবত কল করছে ওকে বলুন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আমি তৈরি হয়ে আসতে আসতে আপনি বিশালের সাথে কথা বলে ফ্রেশ হয়ে নিন। এই বলে ঈশানও নিজের ফোন শিশিরের হাতে তুলে দিয়ে নিজের ঘরে চলে যায়। ঈশানের ওয়ালপেপারে নদীর ছবি দেখে শিশির আবারও ডুকরে কেঁদে ওঠে। সে কি এই ছেলেটার সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছে? সন্ধ্যাবেলায় বাইরে প্রচুর বর্ষণ হচ্ছে। নদীদের ড্রয়িং রুমের সোফায় একসাথে বসে আছে বিশাল আর ঈশান। বিশালের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আজ কতটা খুশি। বন্ধুর খুশি দেখে ঈশানও জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে, কিন্তু ভিতরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশাল আজ একটি নীল পাঞ্জাবি পরে খুব পরিপাটি হয়ে এসেছে, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। নদীর দুজন কাজিন আর শিলা মিলে নদীকে ঘরে তৈরি করছে, তাদের মধ্যে একজন বিবাহিত, একটা মেয়েও আছে যে এখন জায়ানের সাথে পুরো বাড়ি ঘুরে ঘুরে খেলছে। আর একজন কাজিন এসে থেকে ঈশানের ওপর নজর দিয়ে রেখেছে। নদীকে আগে ভাগেই বলে রেখেছে বিয়ের পর যে করেই হোক নদী যেন এই ছেলেটার সাথে তার সেটেল করে দেয়। মেয়েটির নাম তিন্নি, একেবারে বাঁচাল একটি মেয়ে। শিলা এই মেয়েটিকে একদমই সহ্য করতে পারছে না, বারবার মেজাজ গরম করে নদীকে খোঁচাচ্ছে একে চুপ করানোর জন্য। নদীর কোনো ভাবাবেগ হলো না আর না কোনো প্রতিক্রিয়া করছে, চুপচাপ রোবটের মতো বসে আছে সে। শিউলি বেগম আজ খুব দৌড়ের উপর আছেন, এই এটা করছেন তো ওই এটা করছেন, সব কাজ নিচে একা হাতে সামলাচ্ছেন। বৃষ্টির জন্য কোনো আত্মীয় স্বজনই আসতে পারেননি, তাই একাই করতে হচ্ছে ওনাকে সব কিছু। অবশ্য বিশালরা তেমন মানুষজন নিয়ে আসেনি, কেবল বিশাল, বিশালের দুজন মামা মামি, একজন মামাতো ভাই শিশির, ঈশান আর জায়ান এসেছে। কথাবার্তার এক পর্যায়ে ঈশানের মামা তাড়া দিলেন মেয়ে নিয়ে আসার জন্য। তারা শুনে শিলু বেগম ছুটে চললেন আবার মেয়ের রুমের দিকে। ঈশানের বুকের ভেতরটা অস্থির লাগতে শুরু করেছে, তার স্রোতছিনী আজ অন্য কারোর জন্য সাজছে আর এটা সে নিরুপায় হয়ে বসে বসে দেখবে। বিশালের জায়গায় অন্য কেউ হলে ঈশান এতদিনই মেরে মাটিতে পুঁতে রাখত, কিন্তু বিশালের ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব নয়। এক মাসের ভালোবাসার জন্য 10 বছরের বন্ধুত্ব কখনোই নষ্ট করবে না সে। শিউলি বেগম নদীর ঘরে ঢুকে মেয়েকে দেখে থম মেরে যান, কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে উৎফুল্ল স্বরে বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, শুভ্র শাড়িতে একেবারে এই চাঁদের টুকরো মনে হচ্ছে আমার মেয়েটাকে। এই বলে তিনি নিজের চোখের থেকে কাজল দিয়ে জলদি করে নদীর কানের পিছে মাখতে চান, কিন্তু নদী বাধা দিয়ে মায়ের হাত ধরে ফেলে, ফ্যাকাশে হেসে বলে, এই চাঁদের টুকরোকেই তো বাড়ি থেকে দূর করার জন্য উঠে পড়ে লেগেছো মা। শিউলি বেগম মাথা নত করে ফেলেন, নিচু কণ্ঠে বলেন, বিশ্বাস কর মা, আমি তোর বাবাকে অনেক বোঝানোর চেয়ে। নদী হাত দিয়ে থামিয়ে দেয়, অভিমানী কণ্ঠে বলে, হয়েছে মা, আর বলতে হবে না, তোমরা কেউই আমাকে ভালোবাসো না, যদি বাসতে তাহলে ঠিকই আমার ভালোবাসার মূল্য দিতে, তোমরা প্রত্যেকেই স্বার্থপর। নদীর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে সে মুছে নেয়, শক্ত কণ্ঠে বলে, আমাকে একবার এই বাড়ি থেকে বিদায় করো, আর কখনো আসবো না তোমাদের এই বাসায়, কখনো না। শিউলি বেগম কিছু বলার ভাষা খুঁজে পেলেন না, চোখের ইশারায় নদীর কাজিন আর শিলাকে তাকে নিচে নিয়ে যাওয়ার কথা বলে নিঃশব্দে রুম থেকে বের হয়ে যান। তিনি কি করবেন যেখানে ওনার স্বামী লোকদেরকে কথা দিয়ে ফেলেছেন? স্বামীর মাথা নিচু হোক এটা শিউলি বেগম কখনোই চান না, আর না চান মেয়েকে কষ্ট পেতে দেখতে, উনিও যে অসহায়। আজ খুব করে নদীর আসল মায়ের কথা মনে হচ্ছে শিউলি বেগমের। আচ্ছা, তিনি থাকলে কি নদীর ভালোবাসা মেনে নিত, নাকি স্বামীর কথা শুনত, স্বামীর সম্মানের কথা চিন্তা করত? নদীকে বসানো হয়েছে একদম ঈশানের সামনে বরাবর সোফাটায়, নদীর পাশে বিশাল বসে আছে, সকলে মুগ্ধ হয়ে তাদের প্রশংসা করছে আর বলছে, দুজনকে পাশাপাশি দেখতে বেশ সুন্দর লাগছে, একেবারে মেড ফর ইচ আদার। শিশির বিশালের হাতে একটা আংটি ধরিয়ে নদীকে পরিয়ে দিতে বলছে। নদী অশ্রুসিক্ত নয়নে পলকহীন কেবল ঈশানের দিকে চেয়ে আছে, এখনো কেন চুপ আছে ঈশান? নদীর ধারণা ছিল অন্তত এঙ্গেজমেন্টের আগে ঈশান বাধা দিয়ে বিশালকে সব সত্যি বলে দিবে, কিন্তু ঈশান কিছুই করছে না। নদীও জিদ ধরে ঈশানকে দেখানোর জন্য নিজের হাত বিশালের দিকে এগিয়ে দেয়। ঈশান সেই দিকে তাকিয়ে হাত মুঠি করে সোফার কুশন পিষে ধরে, বুকের ভেতরটায় রক্তক্ষরণ শুরু হয়েছে। বিশাল নদীর হাত ধরে তাকে আংটি পরাতে যাবে, ঠিক তখন ঈশান বসা থেকে উঠে যায়। এই দৃশ্য সচকে দেখা তার পক্ষে ইম্পসিবল, সে পারবে না সহ্য করতে, কিছুতেই পারবে না। তার চোখ অনবরত জ্বলছে, রাগে কপালের রক্ত ফুলে উঠেছে, চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। শিশির ঈশানের চেহারা দেখে ভয় পেয়ে যায়, ঈশান যেভাবে ফুসছে এঙ্গেজমেন্টটা ভেঙে দিবে না তো আবার। বিশাল বসা থেকে উঠে ঈশানের সামনে দাঁড়ায়, তার কাঁধে হাত রেখে চিন্তিত সুরে বলে, কিরে কি হয়েছে তোর, হঠাৎ ভাবে দাঁড়িয়ে গেলি যে, চোখ মুখ কেমন লাগছে কেন তোর, কোনো অসুবিধা হচ্ছে, জ্বর এসেছে?
দেখি। কপালে হাত দিয়ে আবার বলে, কোনো জিনিস নিয়ে কি তুই টেনশন নাকি? ড্রয়িং রুমের সবাই উৎসুক হয়ে ঈশানের দিকেই তাকিয়ে আছে। নজরুল সাহেব ঈশানকে চিনতে পারলেও কোনো কথা বলছেন না। ঈশান কপালের ঘামটুকু মুছে শুষ্ক কণ্ঠে বলে, কিছু না, এমনি একটু ইরিটেটেড লাগছে। তুই উঠে এসেছিস কেন? ক্যারি অন প্লিজ, আমি একটু বাইরে থেকে আসছি। কিন্তু বৃষ্টির মধ্যে তুই বাইরে কি করবি? বৃষ্টিতে প্রবলেম হবে না, থাক তুই, আসছি আমি। বলতে বলতে ঈশান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরের দিকে চলে যায়। নদীর দাঁত কিড়মিড়িয়ে সেই দিকে তাকিয়ে থাকে। বেঈমান লোক, পাশার লোক, নির্দয় লোক। ঈশান চলে যাওয়ার পর নদী আর বিশালের আংটি পরানো হয়ে যায়। নদীকে ঘরে পাঠিয়ে দিয়ে নদীর বাবা বিশালের মামাসহ আরও কয়েকজন গুরুজন মিলে তাদের বিয়ের ডেট নিয়ে আলোচনা করছে। আর এদিকে ঘরে এসে নদী সমানে পায়চারি করে যাচ্ছে। ঈশানের জন্য খুব টেনশন হচ্ছে, চোখ মুখ যেভাবে লাল করে বেরিয়েছে রাগে কিছু না করে ফেলে। আবার বোনকে সামানে পায়চারি করতে দেখে তীব্র জিজ্ঞেস করে, আপু তুমি এমন করছো কেন? ঈশান ভাইয়ের জন্য টেনশন হচ্ছে, আমি কি গিয়ে দেখে আসবো ঈশান ভাইয়া কোথায় গেছে? নদী বারণ করে বলে, না তোর এই বৃষ্টির দিনে বের হতে হবে না, তুই শুধু আমাকে একটা হেল্প কর। কি হেল্প আপু, বলো না। নদী তীব্রর কানের কাছে মুখ দিয়ে ধীর কণ্ঠে বলে, চুপি চুপি বাবার ঘর থেকে ছাতাটা নিয়ে এসে আমাকে বাড়ির পেছনের দিকটায় বের হওয়ার সুযোগ করে দে ভাই। এ কোনো ব্যাপার হলো, আমি এক্ষুনি গিয়ে ছাতা নিয়ে আসছি আপু। কিন্তু এত মানুষের আড়ালে তুমি বাড়ি থেকে বের হবে কি করে? তুই আগে ছাতা নিয়ে আয় না, আর শোন, শিলাকে আমার রুমে ডেকে দিবি, বাকি কাজ আমি আর শিলা করে নিব। তীব্র ছাতা এনে দিলে নদী শাড়ি কোমরে গুজে শিলা তীব্র সাহায্যে কোনোভাবে বাড়ির পেছন দিকটা দিয়ে বের হয়ে যায়। শিলা এদিকে নদীর ঘরের দরজা চাপিয়ে নদীর কাজিনদের নিয়ে আড্ডা বসিয়েছে। তারা নদীর খোঁজ নিলে মাথা ব্যথা, তাই রেস্ট নিচ্ছে বলে কাটিয়ে দিচ্ছে। প্রবল বর্ষণে নদী এক হাতে শাড়ির কুচি, অপর হাতে ছাতা ধরে রাস্তার আশেপাশে ঈশানকে খুঁজে যাচ্ছে। তাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা খালি মাঠের ঘাসের উপর হাঁটু ভেঙে বসেছে ঈশান। পরনে সাদা শার্টটা ভিজে চুপচুপে হয়ে আছে। মাঠের পাশের ল্যাম্প পোস্টের আলোয় ঈশানের অবয়ব দূর থেকে দেখেও চিনে ফেলেছে নদী। সে গুটি গুটি পায়ে এগিয়ে এসে নিঃশব্দে ঈশানের মাথার উপর ছাতাটা ধরে দাঁড়ায়। নিজের উপর বৃষ্টির ফোঁটা পড়তে না দেখে ঈশান পাশে তাকায়, নদীকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। নদী একদৃষ্টিতে চেয়ে আছে ঈশানের ওই লালচে চোখ জোড়ায়। ঈশানও অপলক চেয়ে আছে তার স্রোতশিনীর কান্নামাখা মায়াবী চোখ জোড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যে ঈশান নিজের সর্বশক্তি দিয়ে নদীকে জড়িয়ে ধরে। ঈশানের এত শক্ত করে জড়িয়ে ধরার জন্য নদীর হাত থেকে ছাতা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ভিজে যায় তার শরীর। ঈশান নদীকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে যাচ্ছে, আই লাভ ইউ স্রোতশিনী, আই রিয়েলি লাভ ইউ। সহ্য হচ্ছে না আমার তোমাকে বিশালের পাশে, বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে আমার। ঈশানের কথায় নদী কোনো প্রভানিত্ব করছে না, চুপচাপ শটান হয়ে দাঁড়িয়ে আছে। এত ভালোবাসলে বিয়েটা ভাঙছে না কেন? কেন নিজের বন্ধুকে সবটা জানাচ্ছে না? এসব ভেবে নদী জোরে ধাক্কা দিয়ে ঈশানকে নিজের থেকে সরিয়ে ফেলে। ঈশান আবার ধরতে আসলে নদী ঠাস করে তার গালে চর বসিয়ে দেয়। ক্রোধে ঈশানের শার্টে কলা চেপে ধরে চিৎকার করে বলে, আপনার মতন কাপুরুষের কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। খেলনা পেয়েছেন আমাকে, খেলনা। নিজে কুকুরের মতো পেছনে পড়ে থেকে আমাকে পাগল করে এখন বন্ধুত্বের হাত তুলে দিচ্ছেন, জানোয়ার কোথাকার। ঈশান ক্ষিপ্ত কণ্ঠে বলে, স্রোতশিনী? কিসের স্রোতশিনী? হ্যাঁ, কে স্রোতশিনী? আমি কারো স্রোতশিনী নই, আমার নাম নদী, কল মি নদী। আপনার মতো কাপুরুষের কোনো অধিকার নেই আমাকে এই নামে ডাকার। ঈশান রেগে নদীর চুল পেছন থেকে মুঠিবদ্ধ করে ধরে হিংস্র কণ্ঠে বলে, কি বললি তুই? আমি কাপুরুষ? আমি? আমার কোনো অধিকার নেই তোকে স্পর্শ করার? না নেই, যার সাথে বিয়ে হবে তার অধিকার আছে, সে আমার সাথে সব করতে পারবে, আপনি নন। চুল ছাড়ুন আমার। ঈশান চুল ছেড়ে দেয়। লাল চোখ জোড়া থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অসহায়ভাবে নদীর পায়ের কাছটায় বসে ধরা গলায় বলে, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যদি তোমাকে দেখাতে পারতাম স্রোতশিনী, তাহলে হয়তো তুমি বুঝতে পারতে এখানে কি চলছে। নিজের প্রাণ দিয়ে দেওয়াও মনে হয় এই যন্ত্রণার কাছে তুচ্ছ। আমি নিরুপায়, আমার হাত পা বাঁধা, চেয়েও আমি নিজের বন্ধুর কাছে বেঈমান হতে পারছি না স্রোতশিনী। নদী ও ঈশানের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে, ঈশানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বৃষ্টিতে দুজনেই ভিজে একাকার। এখানে কি হচ্ছে এসব? হঠাৎ কারো রাগান্বিত গলা শুনে দুজনেই চমকে ওঠে। বিশালকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান বাগরুদ্ধ হয়ে যায়। দুপা এগিয়ে বিশালের সামনে গিয়ে কিছু বলার আগে বিশাল তাকে শরীরের বেগে থাপ্পড় মারে। পরিবেশ জুড়ে থমথমে ভাব। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
পেছনে নদী বিস্মিত হয়ে তাকিয়ে বিশাল চোখ মুখ শক্ত করে ঈশানের কলা চেপে ধরেছে, রেগে হুঙ্কার দিয়ে বলছে, এতটা এতটা পর ভাবিস তুই আমাকে? হ্যাঁ, একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কোনো দুশ্চরিত্র পুরুষ ছিলাম না যে বন্ধুর থেকে বন্ধুর ভালোবাসাকে কেড়ে নিব। তুই আগে বললে পরিস্থিতি এত দূর পর্যন্ত তো আগাতুই না, আমি কখনো আগাতে দিতাম না। আসলে তুই কখনো আমাকে আপন ভাবিসই নি, না ভেবেছিস নিজের প্রকৃত বন্ধু। বিশাল, আমার কথা শোন। বাক্য শেষ করতে না দিয়েই গর্জন করে ওঠে বিশাল, কি শোনাবো এখন, কি শোনাতে আসছিস তুই? আগে কোথায় ছিলি? শিলার থেকে কেন শুনতে হবে আমাকে তোর আর নদীর সম্পর্কের কথা? তুই কোথায় ছিলি? মহান শাস্তে চাইছিলি না? খুব মহান, নিজের ভালোবাসাকে বন্ধুর হাতে তুলে দিয়ে মহান হতে চাইছিলি। তোর কোনো আইডিয়া আছে নদীর সাথে আমার বিয়েটা হয়ে গেলে কি হতো? নিজের কাছে নিজে আমি কতটা ছোট হয়ে যেতাম, কতটা নিচ হয়ে যেতাম আমি নিজের কাছে। সারা জীবন অপরাধ বোধে আমি করে করে শেষ হয়ে যেতাম। এটা তুই একদম ঠিক করিস নিশান, একদম না। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, মুহূর্তের মধ্যেই সেখানে ছাতা হাতে উপস্থিত হন নজরুল সাহেব। বাবাকে দেখে আটকে ওঠে নদী, অবাক হয় ঈশান, শিলা, বিশাল ও। কিছুক্ষণ আগে বিশালকে নদীর বান্ধবী শিলার সাথে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে উনিও পিছু নেন। শিলু বেগমের থেকে শুনেছেন নদী বাসায় নেই, এমন বৃষ্টির রাতে বাসায় মেহমান রেখে মেয়ে কোথায় গেল সে খোঁজই নিতে এসেছেন তিনি। মেহমানদের শিলু বেগম সামলাচ্ছেন, একটা ছাউনির নিচে দাঁড়িয়ে এতক্ষণে হয়ে যাওয়ার সব কাহিনী নিজের চোখে দেখেছেন নজরুল সাহেব। মেয়েকে অন্য একটা ছেলের সাথে এভাবে দেখে মাথায় রক্ত উঠে যায় ওনার। মানুষ ঠিকই বলেছিল, মেয়েটা সত্যিই খারাপ দিকে চলে গেছে। নজরুল সাহেব এগিয়ে গিয়ে নদীর হাত শক্ত করে চেপে ধরেন, গম্ভীর কণ্ঠে বলেন, বাড়ি চল এক্ষুনি। এই বলে তিনি আর মেয়ের উত্তরের অপেক্ষা করলেন না, টেনে নিয়ে যেতে লাগলেন। কয়েক পা এগিয়ে নদীকে সাথে আসতে না দেখে পেছনে ফেরেন। নদীর অপর হাত ঈশান চেপে ধরে আছে, নদীর এক হাত তার বাবার কাছে, অন্য হাত ঈশানের কাছে। মাঝখানে দাঁড়িয়ে সে বিপাকে পড়ে গেল। ভয়ে ভয়ে একবার বাবার মুখের দিকে তাকিয়ে ঈশানের ধরে রাখা হাতটি মুচড়ামুচড়ি করতে লাগলো। নজরুল সাহেব ঈশানের দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলেন, এই ছেলে হাত ছাড়া আমার মেয়ের, তোমার সাহস কি করে হলো আমার মেয়ের হাত ধরার? ঈশান নদীর হাত না ছেড়ে নজরুল সাহেবকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে। আঙ্কেল, আপনি শান্ত হয়ে আমার কথাটা শুনুন। খবরদার আমাকে আঙ্কেল ডাকবে না। তাহলে কি ডাকবো, শ্বশুর আব্বা? এক চট দিব বেয়াদব ছেলে। নজরুল সাহেবের ধমকে ঈশানের কোনো ভাবাবেগ হলো না, সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নদীর হাত আরো শক্ত করে চেপে ধরেছে। নদীর ইচ্ছে করছে এখানে গড়িয়ে কান্না করতে, লোকটা কখনোই কোনো কিছু সিরিয়াসলি নেয় না কেন, তার রাগী বাপকে আরো রাগিয়ে দিচ্ছে। পরিস্থিতি অন্যদিকে যেতে দেখে বিশাল এগিয়ে এসে নজরুল সাহেবের সাথে কথা বলার চেষ্টা করে। আঙ্কেল, আপনি এত রেগে যাবেন না, শান্ত হন, আমি আপনাকে বলছি সব। নজরুল সাহেব এক হাত উঁচিয়ে বিশালকে থামিয়ে দেন, রাশভারী গলায় বলেন, আগে বাড়ি চলো, যা বলার বাড়িতে গিয়ে বলবে। কেউ আর কোনো কথা বলে না, সবাই চুপচাপ বাড়ির পথে হাঁটা ধরে। পুরো ড্রয়িং রুম জুড়ে নিরবতা বিরাজ করছে, আগত ঝড়ের পূর্বাভাস। নজরুল সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে আছে ঈশান আর বিশাল, নদী এক সাইডে জড়সড় হয়ে দাঁড়িয়ে, ঠান্ডায় কাঁপছে, তবুও রুমে গিয়ে চেঞ্জ করার নাম নিচ্ছে না। আতঙ্কে হাত পা আরও ঠান্ডা হয়ে গেছে তার। শিশির, শিউলি বেগম সহ ঘরের সকলেই তাদের দিকে তাকিয়ে আছে। বিশাল নিজের ঠোঁটটা ভিজিয়ে নজরুল সাহেবকে আবার বোঝানোর চেষ্টা করে, আঙ্কেল বলছিলাম কি, আমার আর নদীর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর এটা তো কেবল আমরা ঘরের মানুষজনই জানি, তাই না? কোনো বাইরের মানুষের সাথে তো আর আমরা জানাজানি করাইনি বা কাউকে তো বলিনি, তাই বলছিলাম কি। তাই কি বলেছিলে তুমি, এঙ্গেজমেন্টটা বাতিল করে দিতে চাইছো? তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম প্রস্তাব নিয়ে, নাকি তুমি নিজে বারবার আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছো? একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি আমার মেয়ের সাথে বিয়েটা ভেঙে দিলেও আমি তোমার ওই লাফাঙ্গার বন্ধুর সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। ঈশান হাত মুঠি বদ্ধ করে নজরুল সাহেবের দিকে এগিয়ে যেয়ে কিছু বলতে নিলে বিশাল তার হাত ধরে আটকে দেয়, নিজেই ভদ্রভাবে জিজ্ঞেস করে, কেন আঙ্কেল? ঈশান তো খুব ভালো ছেলে, তাছাড়া ও আপনার মেয়েকে খুব ভালোবাসে, আর আপনার মেয়েও ঈশানকে খুব ভালোবাসে, তাহলে সমস্যা কোথায়? এখানেই সমস্যা, ও আমার অবুঝ মেয়েটাকে ভুলিয়ে ভুলিয়ে নিজের ফাঁদে ফেলেছ, না হলে আমার মেয়ে কখনোই বিপথে যেত না। ঈশান আর নিজের রাগ দমাতে পারল না, আক্রোশে বলেই ফেলল, কেন, আপনার মেয়ে কি ক্লাস সিক্সের বাচ্চা যে ওকে ভুলিয়ে ভালিয়ে আমায় প্রেম শেখাতে হবে? নজরুল সাহেব খেপে গিয়ে বলেন, দেখেছ তোমরা এই ছেলেরা কতটা বেয়াদব দেখেছ? ঈশানও দ্বিগুণ খেপে বলে, কি দেখবে, এখানে তো পরিস্থিতি জটিল করছেন আপনি, আমাকে আপনার মেয়ের জামাই করতে এত কিসের আপত্তি আপনার? আপনি কোন দেশের মহারাজা যে আপনার রাজকন্যাকে বিয়ে করতে হলে আমাকে রাজ্য জয় করতে হবে? আমি কোনো বাংলার সিনেমার নায়ক নই যে আপনার মেয়েকে পেতে হলে আগে আপনার মন জয় করব।
ডিরেক্টই বলছি, মেয়ে না দিলে তুলে নিয়ে যাব। নজরুল সাহেব নদীর দিকে তাকিয়ে বলেন, দেখতে পাচ্ছিস কিভাবে কথা বলছে আমার সাথে? কেমন ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস দেখতে পাচ্ছিস? তোর বাবাকে হুমকি দিচ্ছে, তোকে না দিলে তুলে নিয়ে যাবে বলছে। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারছে না। তার এখন প্রচণ্ড কান্না পাচ্ছে, মনে মনে বলছে, এইরকম কেন করছে ঈশান? বাবার সাথে এইভাবে কথা বলছে কেন? সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে। বাবা কখনোই ওনার মুখে মুখে কথা বলা পছন্দ করেন না। হে আল্লাহ রক্ষা করো তুমি। নজরুল সাহেব বিশালের দিকে তাকিয়ে বলেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি থাকলে বলে দাও, না হলে আমি অন্য কারোর সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করব। বিশাল বিড়ম্বনায় পড়ে গেল। ঈশান যে কেন মাথা ঠান্ডা রাখতে পারে না সে নজরুল সাহেবকে ভদ্রভাবে বলে, আঙ্কেল ঈশান নদীকে খুব ভালোবাসে বলে এরকমটা বলছে, আপনি কিছু মনে করবেন না প্লিজ। বিশিষ্ট ব্যবসায়ী আজান চৌধুরীর ছেলে, সে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর কমতি নেই তাদের, আপনার মেয়েকে খুব সুখে রাখবে দেখবেন। শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি দেখলে তো চলবে না, আমার মেয়েকে আমি কেমন ছেলের হাতে তুলে দিব সেটাও তো দেখতে হবে। যে ছেলে বড়দের সাথে কথা বলার ভদ্রতাই জানে না, সেই ছেলের কাছে তুমি আমার মেয়েকে কিভাবে তুলে দিতে বলছো? আর যেটা বলছো টাকা পয়সা বাড়ি গাড়ি, এসব কিছুই ওর বাপ ভাইয়ের পরিশ্রম। ও কী করেছে? শুনেছি বাবার অফিসে কখনো পায়ে ফেলেনি সে। এমন বেকার ছেলের কাছে আমি কখনো আমার মেয়েকে বিয়ে দিব না। ঈশান চড়া গলায় বলে, কেন দিবেন না? আমি বেকার বলে তো আপনার মেয়েকে গাছতলায় রাখবো না। আর এখন কিছু করছি না বলে যে ভবিষ্যতেও কিছু করবো না এমন তো নয়। তুমি ভবিষ্যতে কি করবে না করবে সেটা ভেবে আমি এখন কেন আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবো? তাছাড়া তোমার মতন এমন অভদ্র ছেলেকে আমি পছন্দ করি না। আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমার কিছু যায় আসে না। আমি আপনার মেয়েকে বিয়ে করবো আপনাকে না, আপনার মেয়ের পছন্দ হলেই হলো। নজরুল সাহেব ফুসে উঠে বলেন, চুপ করো অসভ্য ছেলে, আমি তোমাদের দুই বন্ধুর কারোর কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। কালকে আমি আমার বোনের ছেলের সাথে আমার মেয়ের আকত করে ফেলবো, তোমরা আসতে পারো এখন। বিস্ফোরণ ফাটিয়ে নজরুল সাহেব নদীর হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। ঈশানও হাওয়ার বেগে এসে নদীর অপর হাত চেপে ধরে। নজরুল সাহেব উত্তেজিত হয়ে বলেন, বেয়াদব ছেলে হাত ছাড়ো আমার মেয়ের। ঈশান ছাড়ে না। বিশাল ঈশানের হাত ধরে ধীরে গলায় বলে, কি করছিস ঈশান, ওর হাত ছাড়। ঈশান বিশালের দিকে চোখ লাল করে তাকায়, বজ্র কণ্ঠে বলে, ইটস এনাফ বিশাল, আমি হাত ছাড়বো না ওর। এতদিন তুই বলে চুপ ছিলাম, কারণ তুই নদীর মতোই আমার হৃদয়ের অনেকাংশে জুড়ে ছিলি। তোর সাথে আমি কিছুতেই বেইমানি করতে পারতাম না, কিন্তু অন্য কাউকে কোনোভাবেই নদীর পাশে সহ্য করবো না, আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো একদম। নদীর দিকে তাকিয়ে, চলো আমার সাথে, আমরা এক্ষুনি বিয়ে করব। আমার মেয়ে কোথাও যাবে না। ঈশান নদীর হাত টেনে আবার বলে, চলো অশ্রুতোষিনী। নজরুল সাহেব নদীর অপর হাত টেনে বলে, যাবে না ও। নদীর এক হাত ধরে ঈশান টানছে, অন্য হাত ধরে নজরুল সাহেব। ঘরের সবাই হ্যাবলার মতো তাকিয়ে তাদের দেখে যাচ্ছে। বাবা আর ঈশানের টানাটানিতে নদী অতিষ্ঠ হয়ে পড়ে, ঝাঁটা মেরে নিজের দু হাত ছাড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, ছাড়ো আমার হাত, আমি কোথাও যাব না। কি শুরু করেছো তোমরা? নজরুল সাহেব কঠোর কণ্ঠে বলেন, তোর সামনে এখন দুটো রাস্তা, তোর বাবা নয় তো ওই ছেলেটা। এবার তুই সিদ্ধান্ত নে, আমার কথা শুনে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবি, নাকি এই ছেলের সাথে চলে গিয়ে চিরজীবনের মতো নিজের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবি। পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেল নদীর। এটা কি বলল বাবা? ঈশানকে সে কি করে ভুলবে? আর বাবার ভালোবাসা থেকেই বা কিভাবে? না আর নিতে পারছে না সে, হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল, অঝরে কাঁদতে লাগলো। ঘরের সবাই অবাক নজরুল সাহেবের কথা শুনে। নজরুল সাহেব নদীর এক হাত ছেড়ে দিলেও ঈশান ছাড়েনি, ওভাবে দাঁড়িয়েই থমথমে কণ্ঠে বলে, আমার সাথে আসো শ্রোতসিনী, তোমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। নদী বাসা থেকে উঠে দাঁড়ায়। নজরুল সাহেব মেয়ের থেকে মুখ ঘুরিয়ে ফেলেছেন। বাবার দিকে তাকিয়ে চোখে পানি মুছে নিজেকে সামলে নেয় নদী। নিস্তেশ্বরে ঈশানকে বলে, আমার হাত ছাড় ঈশান, আমি যাবো না আপনার সাথে। আপনা আপনি আলগা হয়ে যায় ঈশানের হাত। কয়েক সেকেন্ডের মধ্যে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ওই লাল চোখ জোড়া থেকে। নজরুল সাহেবের ঠোঁটে ফুটে ওঠে প্রত্যাশার হাসি। নদী কাঁদতে কাঁদতে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। ঈশান এখনও একই জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে। নজরুল সাহেব ঈশানের কাছে এসে ক্রূর হেসে বলেন, দেখেছো আমার মেয়ে আমার কথার অবাধ্য কখনোই হবে না। ঈশান নদী যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অনুভূতিহীন স্বরে বলে, বিশালের সাথে আপনার মেয়ের বিয়েটা দিন আঙ্কেল, কথা দিচ্ছি আমার দ্বারা আর কোনো বাধা সৃষ্টি হবে না, কিন্তু। চোখে হিংস্রতা ফুটিয়ে বলে, বিশাল ছাড়া অন্য কাউকে নিজের মেয়ের জামাই করলে ওই ছেলের নিশ্চিত মৃত্যু। নজরুল সাহেব আর বিশাল দুজনেই বিস্ফোরিত দৃষ্টিতে ঈশানের দিকে তাকায়। ঈশান তাদের তাকানো তোয়াক্কা না করে গটগট পা ফেলে বাড়ি থেকে বের হয়ে যায়।
নদী বিয়ের সাজে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। শিলু বেগম কখন থেকে দরজা ধাক্কাছেন কিন্তু সে খুলছে না, আর না পেরে শিলু বেগম চলে যান। ক্লান্ত হয়ে গেছেন তিনি। বাড়ি ভর্তি মেহমান, সব দিকে ওনাকে খেয়াল রাখতে হচ্ছে। এদিকে মেয়েটাও কেমন নীরব হয়ে গেছে, ওনার সাথে কথা বলে না, ওর বাবার সাথে কথা বলে না, তীব্র সাথেও দুই একটার বেশি কথা বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে। তারা যা করতে বলে তাই করে, যেমন এক যান্ত্রিক পুতুলে পরিণত হয়েছে। ওই দিন ঈশান চলে যাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। সেদিনের পর থেকে ঈশান আর কোনো বাধা সৃষ্টি করেনি, আর না কখনো নদীর সাথে কথা বলার চেষ্টা করেছে। নজরুল সাহেব পরিশেষে বিশালের সাথে মেয়ের বিয়ে ঠিক করলেন। আজ বাড়িতে তারই ছোটোখাটো একটা আয়োজন চলছে। শিশির আর বিশালের মামা বলেছেন তারা বিকেলের মধ্যেই অল্প সংখ্যক বরযাত্রী নিয়ে চলে আসবেন। ঈশান হাসি মুখে বিশালের বিয়ের সমস্ত আয়োজন করে যাচ্ছে। বিশাল হাজার বোঝানোর চেষ্টা করছে, এমনকি ওর বন্ধুরাও বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অবিচল। বরং নদীর নামই তার সামনে কেউ উচ্চারণ করতে পারছে না, নদীকে ভাবি বলে সম্বোধন করছে সে। ঈশানের তেরামি সম্পর্কে তার পুরো বন্ধুমল অবগত, সব থেকে বেশি অবগত বিশাল। যা বলবে তাই করবে এই ছেলে, কারো বারণ শুনবে না। বিশাল মনে মনে সিদ্ধান্ত নেয় যা করা তাকেই করতে হবে। কিছুক্ষণ পর বিশালরা বের হয়ে যাবে নদীদের বাড়ির উদ্দেশ্যে। ঈশান ঠোঁটে হাসির রেখা টেনে বিশালকে বর সাজাতে ব্যস্ত। বিশাল চোখ মুখ কুচকে ঈশানের কাণ্ড দেখছে। রুমে তাদের পুরো ফ্রেন্ড সার্কেল উপস্থিত, সকলেই আজ ঈশানের কর্মকাণ্ডে বিরক্ত। বিশাল দাঁতে দাঁত চেপে বলে, হয়েছে তোর, এবার থামবি, আমার আর ভালো লাগছে না এসব। ঈশান হতভম্ব সুরে বলে, থামবো কেন, আমার জিগারি দোস্তের বিয়ে বলে কথা, তাকে সাজাবো না? তুই জানিস তোকে পুরো শাকিব খান লাগছে দেখতে, লাগড়িটা পরিয়ে দিলেই শাহরুখ খান লাগবে দেখতে, এদিকে আয় পরিয়ে দি। বিশাল রাগী এক্সপ্রেশন দিয়ে ঈশানের হাত সরিয়ে ফেলে, বিরক্তিকর কণ্ঠে বলে, ওহ কাম অন ঈশান, কেন এসব করছিস? কি করছি? বিশাল আর কিছু না বলে রেগে ঘর থেকে বের হয়ে যায়। যা বিস্ফোরণ ঘটানোর এবার সে ঘটাবে। গাড়িতে ওঠার সময় বিশাল ঈশানকে উদ্দেশ্য করে বলে, মেহমানরা অনেকেই নদীদের বাড়ি চেনে না, তুই আর রবি থাক, ওদের চিনিয়ে নিয়ে আয়, আমি উপলদের নিয়ে দিচ্ছি। রবি এসে বলে,